ভিত্তিতে আজকে যারা আপনারা এসেছেন, আপনারা জানেন যে এবারের রাজনীতিতে আমাদের মমতা ব্যানার্জি কিন্তু সংখ্যার নিরিখে যে পিপলস ম্যান্ডেট সেই ম্যান্ডেট থেকে পিছিয়ে, কারণ মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস থেকে 2 কোটি 47 লক্ষ সামথিং ভোট, মমতার বিরুদ্ধে ভোট পেয়েছে কংগ্রেসের 32 লাখ আর লেফট ফ্রন্টের 42 লাখ, দুটো মিলে হল 76 লাখ। আর ভারতীয় জনতা পার্টি ভোট পেয়েছে 2 কোটি 30 লাখ। তাহলে সংখ্যাটা কি দাঁড়াচ্ছে, মমতার বিরুদ্ধে ভোটের সংখ্যা 2 কোটি 30 লাখ 76, মানে 3 কোটির ওপরে। যারা মমতাকে সরাতে চায়, মমতার বিরুদ্ধে দাঁড়িয়ে দিয়েছে যারা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাসকে সামনে রেখে যারা ভোট দিয়েছে, তারা হচ্ছে 3 কোটির ওপর মানুষ। মমতা ব্যানার্জির দল যারা 42টা পালে বলেছিল তাদের দল ভোট পেয়েছে 2 কোটি 42 লাখ। অর্থাৎ সংখ্যার নিরিখে পিপলস ম্যান্ডেটের নিরিখে মমতা কিন্তু হেরে গেছে। মমতার পক্ষে সবচেয়ে ভালো ছিল ড্রেস ফুলি ডিফিটকে অ্যাডমিট করা। মমতা ড্রেস ফুলি ডিফিট অ্যাডমিট করতে জানে না, এটা হচ্ছে হোল ডিফিকাল্টি। হারলেও হাতিয়া করতে চায়, যখন জেতে তখন বলে গিয়ে ভালো ছিল, আর যখন হারে তখন বলে গিয়ে খারাপ ছিল। কিন্তু হাওড়া জেলার ক্ষেত্রে একটা বক্তব্য আছে আমার, আমি এই নির্বাচনটা পুঙ্খানুপুঙ্খভাবে ভোটের ফলাফলটা পর্যালোচনা করি। স্বাভাবিকভাবেই এই 42টা লোকসভাতে তো আপনার 294টা বিধানসভা এই 294টা বিধানসভার মধ্যে হাওড়া জেলার নেতৃত্ব, হাওড়া জেলা পুরো হাওড়া ফুলবাড়িয়া মিলে আমরা কিন্তু মাত্র 1টা বিধানসভা পেয়েছি, যেখানে আমরা 121টা বিধানসভা কেন্দ্রে জিতেছি। সেই 121টা বিধানসভা কেন্দ্র বাদ দিলে জেলা জুড়ে 2টো জেলার ফলাফল অত্যন্ত খারাপ, একটা দক্ষিণ 24 পরগনা, একটা আসন পাই, আর হাওড়া জেলায় জিতেছি মাত্র 1টা। অর্থাৎ এইটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। তবে হাওড়া জেলার পরিবেশ পরিস্থিতি যা আছে, আমার নিজের দ্বারা হাওড়া কর্পোরেশন ইলেকশন হবে, ও আমরা যদি ধরে করতে পারি তাহলে কিন্তু আমি হাওড়া কর্পোরেশন ইলেকশনে ভারতীয় জনতা পার্টির পদক্ষেপ করবে। ছোট কারবারে দিয়ে শুরু হবে হাওড়া জেলার মানুষের একটা সাইকোলজি আছে, হাওড়া জেলার মানুষের একটা সাইকোলজি হচ্ছে কংগ্রেস আমলে যখন সব জায়গায় হেরে যাচ্ছে সেই সময় কিন্তু কংগ্রেস হাওড়া জেলাটা করে বলদ নগরী বলা হতো। সেই হাওড়া জেলায় আমি বলছি ভারতীয় জনতা পার্টি, আমি একটা কথা বলি, মানুষ আমাদের বিপুল ভাবে সমর্থন করেছে, এর সাথে সাথে আমি নরেন্দ্র মোদীজির ভাষণ শুনেছি। নরেন্দ্র মোদীজি বলছেন যে জয়ের সাথে সাথে আপনার রেসপন্সিবিলিটিটাও বেড়ে গেছে, আপনার যে দায়িত্ব সেটাও বেড়ে গেছে। দেখুন আমাদের যে লক্ষ্য মাত্রা সেটা দেখি, আমি এটা কথা বলতে আমাদের যে সভাপতির মুখে বলেছেন প্রতিবাদ প্রতিরোধ প্রয়োজনে প্রতিশোধ, আমাদের দলের নির্দেশের মধ্যে আমি এটা কথা বলছি, হাওড়া জেলায় এখনো নিত্য নৈমিত্তিক রোগ কিন্তু আমাদের কোনো না কোনো কর্মী আহত, কোনো না কোনো দিন হাওড়া জেলায় আমাদের কর্মীদের উপর অনেকেই সেদিনকে শ্যামপুরে একজন ছেলে জয় শ্রীরাম বলার অপরাধে তাকে করে করা হয়েছে। 23 মে থেকে আজ হচ্ছে
আজকে কি কথা নেই, 23 তারিখ থেকে 19 তারিখের মধ্যে আমাদের ইতিমধ্যে আমি সংখ্যা নাম দিয়ে বলতে পারি আমাদের 12 জন কর্মী নিহত। মমতা ব্যানার্জি বলছেন যে ওনাদের উপর অত্যাচার হচ্ছে, আমি সেই নির্বাচনকে জিজ্ঞেস করছিলাম যে নিহত হচ্ছে ভারতীয় বেলা, আর আপনি বলছেন যে আমরা অত্যাচার করছি।